নমস্কার বন্ধুগণ ভারতীয় ইতিহাসের এই সিডিউলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় ইতিহাসের আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব যেটি হলো সম্পদের বহির্গমন তত্ত্ব যাকে বলা হয় ইংরেজিতে ড্রেন অফ ওয়েলথ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা সকলেই জানি এই সম্পদের বহির্গমন তত্ত্ব বা ড্রেন অফ ওয়েলথ থিওরি দিয়েছিলেন দাদা ভাই নৌরজি। তাই আমরা প্রথমে এই দাদাভাই নৌরজি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব দাদাভাই নৌরজিকে বলা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া তিনি ছিলেন ইংল্যান্ডের পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য এই দাদাভাই নৌর হলেন ভারতের প্রথম ব্যক্তি যিনি ভারতের পিছু আয় বা যাকে ইংরেজিতে বলে পার ক্যাপিটা ইনকাম সেটি গণনা করেন তিনি একটি বই লিখেছিলেন যে বইতেই এই সম্পদের বহির্গমন তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছিলেন সেই বইটার নাম ছিল পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বইটি থেকে প্রশ্ন করা হয় যে এই বইটির লেখক কে যাই হোক এবার আমরা আলোচনা করব এই সম্পদের বহির্গমন তত্ত্ব বা ড্রেন অফ ওয়েল থিওরিটা কী একটা তথ্যে দেখা যাচ্ছে যে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসন শুরু হওয়ার আগে সমগ্র বিশ্বের জিডিপির পঁচিশ শতাংশ ছিল ভারতের অর্থাৎ সারা বিশ্বের যা জিডিপি ছিল তার পঁচিশ শতাংশ ছিল ভারতের আর মাত্র দু পারসেন্ট বা দু শতাংশ ছিল ইংল্যান্ডের কিন্তু এইটাই বদলে যায় উনিশশো সালে এসে উনিশশো সালে ভারতের জিডিপি হয়ে দাঁড়ায় দু পার্সেন্ট অর্থাৎ সারা বিশ্বের যা জিডিপি ছিল তার মাত্র দু শতাংশ ছিল ভারতের ইংল্যান্ডের তখন এই উনিশশো সালে হয়ে দাঁড়ায় পঁচিশ পারসেন্ট তাহলে এই যে উনিশশো তাহলে এই যে সতেরোশো থেকে উনিশশো সালের মধ্যে এই বিরাট একটা ডিফারেন্স তৈরি হলো এর কারণ ছিল ভারতে ব্রিটিশ রাজত্ব ব্রিটিশরা কী দাবি করত যে ব্রিটিশদের শাসন ভারতের জন্য মঙ্গলজনক ব্রিটিশরা দাবি করত যে ভারতকে তারা উন্নত করার জন্যই এখানে রাজত্ব করছে এই যে ছবিটা দেখা যাচ্ছে যে সতেরোশো পঞ্চাশ থেকে উনিশশোর মধ্যে ভারতের জিডিপির যে এত বড়ো একটা পতন হচ্ছে সেটার কারণ হচ্ছে এই সম্পদের বহির্গমন তত্ত্ব যেটা দাদাভাই নৌরজি ইংরেজদের দেখিয়ে দেন উনিশশো সাতষট্টি থেকে আটষট্টি খ্রিস্টাব্দের মধ্যে দাদাভাই নৌরজি এই মাথাপিছু আয় বার করেন এবং ঠিক এর এরপরেই এই বইটার মাধ্যমে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটির মাধ্যমে দাদাভাই নৌরজি এই তত্ত্বটা তুলে ধরেন এবারে তত্ত্বটা কি একটু দেখে নেওয়া যাক ধরা যাক এটা এক নম্বর নম্বর দেশ দেশ এটা দু ধরা যাক যে এক নম্বর দেশের কাঁচামালের প্রাচুর্য আছে এবং দু নম্বর দেশে আছে টেকনোলজির প্রাচুর্য তাহলে এক নম্বর দেশ থেকে কাঁচামাল দু নম্বর দেশে নিয়ে যাওয়া হলো ধরা যাক যে দু নম্বর দেশ এক নম্বর দেশের কাছ থেকে কাঁচামাল কিনে নিল তার বদলে তারা এই দু নম্বর দেশ এক নম্বর দেশকে দিল পাঁচশো টাকা এইবার এই দু নম্বর দেশে গিয়ে ওই কাঁচামাল ফ্যাক্টরিতে কোনো প্রয়োজনীয় বস্তুতে পরিণত হবে সেই প্রয়োজনীয় বস্তু সোজা আবার এক নম্বর দেশে তারা রপ্তানি করলো এইবার এই যে বস্তুটা রপ্তানি করা হলো তখন এই দু নম্বর দেশ এক নম্বর দেশের কাছ থেকে দু হাজার টাকা দাম নিল তাহলে পাঁচশো টাকার জিনিস পাঠানো হলো সেইটাই প্রয়োজনীয় জিনিসে নিত্য প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়ে হাজার টাকা দাম হয়ে সেই এক নম্বর দেশেই ফিরে এলো তাহলে এখানে কী হলো এই পাঁচশো টাকাটা বেড়ে হয়ে গেল দু টাকা এর ফলে কি হচ্ছে এই দেশের মানুষ পাঁচশো টাকার জিনিস তৈরি করছে অর্থাৎ পাঁচশো টাকার জিনিস বিক্রি করছে কিন্তু সেই কিন্তু তারা আবার দেশে যখন জিনিস কিনছে তখন তাদের দু টাকা ব্যয় করতে হচ্ছে ফলে আয়ের থেকে ব্যয়ের পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে এইটাই হলো সম্পদের বহির্গমন দেখা যাক আমাদের দেশ এই এক নম্বর দেশ হচ্ছে আমাদের দেশ ভারত আরেক দু নম্বর দেশ হচ্ছে ইংল্যান্ড আমাদের দেশ থেকে আমাদের দেশে ধরা যাক কার্পাস খুব ভালো হতো সেই কার্পাস চলে যেত ইংল্যান্ডে ইংল্যান্ডে কার্পাস থেকে তৈরি হতো বস্ত্র সেই বস্ত্রই আবার ফিরে আসতো আমাদের দেশে কিন্তু এই কার্পাস যত দামে ইংল্যান্ডে যেত তার অনেক বেশি দামে বস্ত্র হয়ে আমাদের দেশে আসতো ফলে কী হতো আমাদের দেশে যে টাকা হওয়া উচিত সেটা চলে যেত বাইরে ইংরেজরা যদি ভারতের কার্পাস নিয়ে ভারতেই যদি একটা কারখানা স্থাপন করে বস্ত্র বানাতো তাহলে কি হতো সেই বস্ত্র কারখানায় অনেক মানুষ কাজ করতো এবং তার ফলে কী হতো ভারতের জিডিপি বাড়ত ইংরেজরা তা করলো না তারা করলো কি কাঁচামাল নিয়ে গেল নিজেদের দেশে কম দামে সেখান থেকে বেশি দামে জিনিস ভারতে রপ্তানি করতে লাগলো এর ফলে ভারতের অর্থ একেবারে ভেঙে পড়েছিল যার ফলস্বরূপ ভারতের জিডিপি পঁচিশ পার্সেন্ট থেকে সোজা দু পার্সেন্টে নেমে আসে এই যে আমদানি রপ্তানি এটা হচ্ছিল এটা শুধুমাত্র এক দু বছরের জন্য হয়নি প্রায় দেড়শো বছরের ওপরে এই আমদানি রপ্তানি চলছিল তার ফলে এই দেড়শো বছর ধরে আস্তে আস্তে ভারতের অবস্থা খুবই সঙ্গীন হয়ে পড়ে দাদাভাই নৌরজি এই জিনিসটি সম্পদ বহির্গমনের তত্ত্ব হিসাবে ইংরেজদের কাছে তুলে ধরেছিলেন এই ভিডিওতে এটাই আলোচনা করার ছিল আপনারা যদি এই বিষয়টি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ